টান দিলে বিষাক্ত সাপ বের হয়ে নবীর সালাম দেয়, আসসালাম আলাইকা রাসূলুল্লাহ, নবী সালামের উত্তর দেয় না, সাপটা আবার সালাম দেয়, নবী সালামের উত্তর দেয় না, সাপটা আবার সালাম দেয়, নবী সালামের উত্তর দেয় না। আল্লাহর নবী রাগ করে বলে, সাপ রে তুই আমার কলজার মধ্যে কামড় মারবি আর আমার। কারণ আল্লাহর নবী একদিন বলেছেন সাহাবীদেরকে, রে সাহাবীরা তোমরা শুনলে খুশি হবে, ওই আল্লাহর পরে এই দুনিয়াতে কেউ যদি আমার দোস্ত থাকে, এই দোস্তকে তোমরা চিনো বলে, না হুজুর আপনি না বললে কেমনে চিনবো? আল্লাহর নবী বললেন, এই দোস্তের নাম হইল আবু বকর সিদ্দিক। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে যেদিন আমার আল্লাহ হুকুম করলেন গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হবে, আপনি সঙ্গে করে আবু বক্করকে নিয়ে যাবেন মদিনায়। আমি সেদিন আবু বক্করকে কানে কানে বলেছিলাম, বাবা একদিন গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হবে, আমি কিন্তু তোমাকে সঙ্গে করে মদিনায় যাবার চাই। একথা বলার 6 মাস পরে যখন হিজরতের হুকুম হলো, নবী আমার চুপি চুপি আবু বক্করের বাড়ির দরজায় আস্তে করে ঠোকা মারছে, সঙ্গে সঙ্গেই দরজা খুলে গেছে। আল্লাহ নবী চমকে বলেন, আবু বক্কর এই গভীর রাত্রে আস্তে করে ঠোকা মারলি, কেমনে দরজা খুললেন জানতে চাই। আবু বক্কর বলে, রাসূলুল্লাহ ওই যে কয়েক মাস পূর্বে বলেছিলেন আমাকে সঙ্গে করে আপনি মদিনায় হিজরত করবেন গভীর রাত্রে যদি আল্লাহর হুকুম হয়, সেদিন থেকে আজ পর্যন্ত কোন রাত্রিবেলা আমি ঘুমাই নাই, বরং সারা রাত দরজার কাছে আমি দাঁড়িয়ে থাকি। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে তোমরা শুনলে আরো আস্তাজ্য হয়ে যাবে, আমি নবী দুর্বল হয়ে আবু বক্করের উরাটাকে বালিশ বানায় যখন গিরি শহরের মধ্যে ঘুমিয়ে যায়, আমার আবু বক্কর কিন্তু ঘুমায় নাই, বারবারে নবীর মুখের দিকে তাকায় মনে মনে চিন্তা করে, আবু বক্কর রে তোর মতন যোগ্য মানুষ দুনিয়াতে আর কে আছে? আল্লাহর নবী তার মাথাটা তোর উরাটকে বালিশ বানায় ঘুম পাড়তেছে, জোরে কোন সুবহানাল্লাহ। যারে সৃষ্টি না করলে আমার আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করতো না, সেই মহামানব, সেই মহামানব তোর উরাটাকে বালিশ বানায় ঘুম পাড়তেছে, আবু বক্কর তোর মতন যোগ্য ব্যক্তি আর পৃথিবীতে কে আছে? মনটাকে বড় ধন্য মনে করে আবু বক্কর আল্লাহ নবীর কপালের দিকে তাকায় দেখে, ওই গিরি শহরের গরমে মুক্তার দানার মতন কপাল থেকে ঘাম গুলো বের হইয়া যায়, জোরে কর সুবহানাল্লাহ। আবু বক্কর তাকায় দেখে, নবী আমার অধুন হয়ে ঘুম পাড়তেছে, আল্লাহর নবী ঘুম পাড়তেছে, আবু বক্করের কোলটা খুশিতে বাকবাক হয়ে গেছে, আমার নবী শান্তিতে ঘুমায় ঘুমায় ঘুমায়, ওই কপালের ঘাম গুলো মুক্তার দানার বুতে দেখে তার বড় লোভ হইয়া গেল। আস্তে করে ডান হাত দিয়ে যখন ঘামখানা টান দেয়, সঙ্গে সঙ্গে ওই ঘামের ভিতর থেকে এমন একটা আলো প্রকাশ পায়, 400 রজোগ্রহ তারা তারি নূরের ইশারা, জোরে কন 400 রজোগ্রহ তারা তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরণী, জোরে বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজাহানির ধ্বনি, জোরে কন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আবু বক্কর চমকে ওঠে, গর্তের চারিদিকে লক্ষ্য করে দেখে ছোট্ট একটা ছিদ্র দেখতে পাই, মনের মধ্যে বড় ভয় হয়েছে, ওই ছিদ্র দিয়ে কিছু বের হইয়া যদি আমার নবীরে কামড়ায়। গর্তের মধ্যে আছে কয়জন, জোরে কোন কয়জন? কিন্তু বারবার মনের মধ্যে সন্দেহ হয়, ওই ছিদ্র দিয়ে কিছু বের হইয়া যদি আমার নবীরে কামড়ায়। আহারে, দুই চোখ দাও বক্কর শুধু নবীকে দেখতে পাইয়া ওই বাম পাখানা ছিদ্রের মুখে লাগাই দিছে, আল্লাহ ডাক দিছে বিষাক্ত সাপকে, সাপরে আর পাহাড়ি এলাকায় ঘুরিস না, এতদিন আমি জানতাম আমি আল্লাহ আমার দোস্তকে বেশি ভালোবাসি, কিন্তু আজকে আল্লাহর সঙ্গে পরীক্ষা করতে চাই আমার নবীর উম্মত, আজকে দেখতে চাই আমি আল্লাহ পরীক্ষা করে, আল্লাহ দিয়ে খলাক আল্লাহ বলে বিষাক্ত সাপ হুকুম দিয়েছে, যা কামড় বসাই দে বিষটা নিয়ে। এবার বিষাক্ত সাপ পাহাড়ি এলাকা থেকে এসে ওই সিদ্ধের মুখে যে পা দেখতে পায়, বিষ নিয়ে যখন কামড় মারছে কারেন্ট শর্ট করার মতন, সঙ্গে সঙ্গে বিষটা এসে কলি যায়। আবু বক্কর মনে মনে কান্দে আর বলে, সাপ রে
তুই আমারে কামড় দিলি, তুই মনে করছিস বিষের যন্ত্রণায় পা টান দিব, আমি মইরা যাব যাব, কিন্তু পা টান দি আমার নবীকে কামড় মারার সুযোগ তোরে দিবই না। সাপ কামদার বলে, আল্লাহ আপনার হুকুমে কামড় মারলাম কিন্তু পা তো টান দেয় না। আল্লাহ বলে, আবার কামড় মার। সঙ্গে সঙ্গে সাপটা আবার কামড় মারছে, হযরত আবু বকর কারেন্ট আইছে, বিষটা কলি যায়, চোখের পানি ছেড়ে বলে, সাপ রে তুই আবার কামড় মারলি, সাপ রে মরে যাব, কিন্তু আমার তো আর নবী ঘুম পাড়তেছে, সেই নবীকে আমি ঘুম থেকে জাগাবার পারবো না। চোখের পানি পড়তেছে আর মনে মনে আবু বকর কান্দে, সাপ ডাকতে বলে, আল্লাহ কামড় মারছে পা টান দেয় না। আল্লাহ বলে, আবার কামড় মার, আবার কামড় মার, আবার কামড় মার। কিতাবের মধ্যে আছে পাঁচ পাঁচবার সাপটা কামড় মারছে, বিষের যন্ত্রণায় গোটা দেহ থর থর করে কাঁপতেছে। নবীর মুখের দিকে তাকায় দেখে, নবী আমার ঘুম পাড়তেছে। হঠাৎ এক ফোঁটা চোখের পানি নবীর গাল মোবারকে পড়ছে। নবী আমার চট করে উঠে দেখে, রক্তের মতন চোখ দুইটা লাল করে আবু বকর কান্দতেছে। বাবা বাড়ির কথা মনে করে তুমি কান্দতেছো, বিবাহের কথা মনে করে তুমি কান্দো। সঙ্গে সঙ্গে আবু বকর নবীর ডান হাতখানা টান দিয়া বুকের মধ্যে চাইবা ধরিয়া, রাসূলুল্লাহ যদি বিশ্বাস না হয় আমার বুক ছিঁড়ে কলজা বের করে আপনি দেখেন। আবু বকরের কলিজার ভিতরে আল্লাহ নবী ছাড়া আর কারো জায়গা নাই। তাহলে এমন করে কেন কানতেছো জানতে চাই, বলে হুজুর সিদ্রের মুখে পাটা দিছি, কি যেন বারবার কামড়াই, নবী আমার হেঁচকা টান দিলে বিষাক্ত সাপ বের হয়ে নবীর সালাম দেয়, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, নবী সালামের উত্তর দেয় না, সাপটা আবার সালাম দেয়, নবী সালামের উত্তর দেয় না, সাপটা আবার সালাম দেয়, নবী সালামের উত্তর দেয় না। আল্লাহ নবী রাগ করে বলে, সাপ রে তুই আমার কলজার মধ্যে কামড় মারবি আর আমারে সালাম দিবি, তোর সালামের উত্তর আমি দিব না। সাপ কামদের বলে, ইয়া রাসূলুল্লাহ দোষ তো আমার না, দোষ হলো আপনার আল্লাহর, আল্লাহ যদি কামড় দিবার কয় তাহলে আমি সাপ না কামড়ায় কি থাকতে পারি। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ওই গিরি শহরের মধ্যে রাগ করে বলে, আল্লাহ সঙ্গে করে মদিনায় হিজরত করার হুকুম দিলেন, এই গর্তের মধ্যে আবু বকর মরে যাবে, এটাই কি আপনি চাইতেছেন? আল্লাহ ডাকতে বলে, হাবিব রে আপনার এক নম্বর ছাত্র পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাইছে, মুখের থুতু মুবারক লাগায় দেন, বিষটা পানি হয়ে যাবে, আর ঘোষণা করে দেন কিয়ামত পর্যন্ত সমস্ত বান্দা বান্দি মিলে যত নেকি করবে, আর গিরি শহরের আবু বকরের মহব্বতের নেকি যদি অন্য পাল্লায় দেওয়া হয়, সমস্ত উম্মতের নেকির চাইতে আবু বকরের নেকির ওজন আমি আল্লাহর কাছে বেশি হবে। আবু বকর মনে মনে চিন্তা করেন, জুব্বা বুঝি আমি পাই, জুব্বা বুঝি আমি পাই। আবু বকরের বাম পাশে একজন মাথা নিচু করে মনে মনে কাঁদতেছে, এই জুব্বা বুঝি আমি পাই, জুব্বা বুঝি আমি পাই, কারণ আল্লাহর নবী বলেছেন, আমার পরে এই দুনিয়াতে কেউ যদি নবী হতো, লা কানা উমার, আল্লাহ উমরকেই নবী বানায় দিত। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন, আপনি হলেন শেষ নবী, আপনার পরে কোনো নবী হবে কিন্তু আপনি কেমনে বলেন আমার পরে কেউ যদি নবী হতো? নবী বললেন, সাহাবীরা রে নবুয়াতের দরজা বন্ধ হয়েছে বলে আমার উমর নবী হওয়ার পারলো না, তবে তোমরা শুনলে আশ্চর্য হবে, নবী হওয়ার সব যোগ্যতাই আল্লাহ উমরের মধ্যে দান করেছে। জোরে সোরে গান, সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা হাশরের ময়দানে, আল্লাহ নবী বললেন, আমার আল্লাহ তাআলা হাশরের ময়দানে হযরত উমরকে নবীদের কাতারে দাঁড় করায় দিবে, যেই কাতারের প্রথম নবী থাকবে দাউদ আলাইহিসসালাম। জোরে কোন নবী? দাউদ আলাইহিসসালাম। আসলে নবীদের কাতার তো 11টা হবে, সর্বসাকুল্যে 11টা কাতার নবীদের হবে, এক কাতারে শুধু আমাদের নবী একলাই থাকবে, আর এক কাতারে থাকবে ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুলুল্লাহ, তিনজন থাকবে এক কাতারে, আর তিন নম্বরের কাতারে প্রথম থাকবে দাউদ আলাইহিসসালাম, দুই নম্বরে আল্লাহ উমরকে ঢুকাইয়া দিয়ে, তিন নম্বরে থাকবে সুলাইমান আলাইহিসসালাম। সুলাইমান সালাক নবী হওয়ার কারণে চিন্তা করবে, কে রে আমার বাবা দাউদের পরই তো আমার থাকার কথা, কিন্তু মাঝখানে নবীটা ঢুকলো কে?
যে কোন নবী, আল্লাহ রাসূলের হাদিস আছে, সুলাইমান নবী বারবার চিন্তা করবেন আমার বাবা দাউদের পরেই তো আমার থাকার কথা, কিন্তু মাঝখানে নবীটা ঢুকলো, কে ঢুকলো, এই নবীর নামটা জানতে হবে, আস্তে করে পিঠে হাত দিবার চাবে, কিন্তু হাতটা কাঁপতে কাঁপতে ফিরে আসবে, আবার পিঠে হাত দিবার চাবে, হাতটা কাঁপতে কাঁপতে ফিরে আসবে, কারণ আল্লাহর নবী বলেছেন আমি তিহিমা প্রান্তর থেকে যখন মসজিদ নববীর দিকে আসতেছিলাম এমন সময় দেখি শয়তান দৌড় মারতেছে, নবী বললেন শয়তান দৌড় মারো কেন, শয়তান হেস বলতেছে আসসালামু আলাইকুম, আল্লাহর নবী বলে শয়তান দে আমারে সালাম দিলা, কিন্তু কার ভয়ে তুমি দৌড় শুরু করলা, বলে হুজুর ওই যে তাকায় দেখেন, নবী তাকায় দেখে হযরত উমর ফারুক যাচ্ছে, আল্লাহর নবী বললেন শয়তান দে উমর চলে যাওয়ার পরেও তো তুমি যাবার পারবে, তোমার কি একটু ধৈর্য নাই, শয়তান কান্দের বলে নবী গো আপনার উমর যে রাস্তা দিয়া যায় শয়তান সেই রাস্তায় 40 দিন যাইতে ভয় পায়। আল্লাহর নবী বলেছেন বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে আছে শয়তান সঙ্গে সঙ্গে যাবার পারবে, কিন্তু আমার উমর যদি কোনো রাস্তা দিয়া যায় ওই রাস্তা দিয়ে শয়তান 40 দিন যাইতে ভয় পায়। চতুর্থ বার সুলাইমান নবী হাত ফিরে দিয়ে হাসরের ময়দানে বলবে আপনি কোন নবী ভাই, উমর ফারুক বললেন কি বললেন আপনি কোন নবী ভাই, হযরত উমর ফারুক বলবেন রাসূল বলেছেন আমার উমর সেদিন বলবেন তোমার ভিতরে বুঝে আল্লাহর কোরআন নাই, সুলাইমান নবীকে বলবে তোমার ভিতরে বুঝে আল্লাহর কোরআন নাই, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, হাসরের ময়দানে আসামির মতো যারা মাথা নত করে দাঁড়িয়ে থাকবে আমার আল্লাহ আসামির সাইজ দেখে দুইটা জান্নাত বোনাস দিবে, আর তুমি আমারে বলো কোন নবী ভাই কোন নবী ভাই, আমি কোন নবী না, আমার নাম হলো উমর, আমার নাম হলো উমর, আমার নাম হলো উমর, তিনবার সুলাইমান নবী বলবেন উমর নামে তো কোনো নবী নাই, উমর ফারুক বলে আমি নবীর কথা তো বলতেই চাচ্ছি না ভাই আমি উমর, সুলাইমান বলে তাহলে কোন জায়গায় দাঁড়াইছেন, আপনার সামনে আমার বাবা দাউদ আলাইহিস সালাম আর আপনার পিছনে আমি সুলাইমান, সঙ্গে সঙ্গে উমর ফারুক জোড়হাত করে বলবে আল্লাহ নবী সুলাইমান আমি বড় বেয়াদবি করেছি, আপনাকে পিছনে লাইকা সামনে দাঁড়াইছে আল্লাহর হস্তে আমারে মাফ করে দেন, এ বলে কানতে কানতে উমর ফারুক যখন কাতার ছাড়তে যাবে আল্লাহ নবী বলেন সাহাবীরা রে এমন সময় আমার আল্লাহ হাসরের ময়দানে বলবেন ওমর আমার নবীর কাতার তুমি ছাইলো না, আমার দোস্ত নবী বলেছিল আমার পরে কেউ যদি নবী হতো আল্লাহ উমরকে নবী বানাই দিত, নবুয়তের দরজা বন্ধ করছি বলে আমার দোস্ত নবীর কথার দাম দুনিয়াতে রাখতে পারি নাই, কিন্তু আমার দোস্তকে আমি আল্লাহ এতই ভালোবাসি তার কথার দাম রাখতে গিয়ে হাসরের ময়দান নবীর কাতারে তোমারে দাঁড় করাইয়া দিছি। সেই উমর মনে মনে ভাবতেছেন জুব্বা বুঝে আমি পাই, জুব্বা বুঝে আমি পাই, উমর ফারুকের বাম পাশে একজন মাথা নিচু করে দাঁড়িয়ে চিন্তা করতেছে জুব্বা বুঝে আমি পাই, জুব্বা বুঝে আমি পাই, কারণ আমি হইলাম রাসূলের ডবল জামাই, জোরে কোন কোন জামাই ডবল জামাই বুঝেন, নাম কি এরপরে উম্মে কুলসুমারে বিয়ে করেছে, একসঙ্গে দুই বোনকে বিয়া করা যায়, জোরে কোন, তবে একজন যদি মারা যায় আর একজন যদি রাজি থাকে তাহলে ইসলাম জায়েজ করেছে ভাই, তবে একসঙ্গে দুই বোনকে বিয়া করা, জোরে কোন, এক বোনকে বিয়ে করছে আর একটা যুবতী শালিকে নিয়ে হুন্ডার পাশে ফিল্ডিং মারা, জোরে কোন, আপনাদের এলাকাত কেমন হয়, আমাদের বগুড়ার কাহালুতে অনেক শালি তার নানির কাছে বলতেছে নানি গো নানি বলি যে আমি আমারে লইয়া চলো দুলা ভাইয়ের বাড়ি, দুলা ভাই আমার জানের জান পরানের পরান, তো দুলা ভাই যদি তুরি জানের জান হয় তাহলে তোর বোনের কি চিন্তা করেন, এই জন্যে যারা মেয়ের বাপ আছেন এখানে মেয়ের বাপ আছে না নাই, আমি নিজেও কিন্তু মেয়ের বাপ, আমি মেয়ের বাপের পায়ে হাত দিয়ে বলতেছি বাবা আপনার একটা মেয়েকে যখন জামাইয়ের সঙ্গে বিয়ে দিয়েছেন আর একটা মেয়ে যদি যুবতী বাড়িতে থাকে খবরদার ওই জামাই গাবড়ার কাছে ঘেঁষতে দিয়েন না, সকালবেলা বিড়ালকে দেখবেন খেড়ের পালা, আপনারা খেড়ের পালা কর না কি কোন খড়ের পালার কাছে দেখবেন বিড়াল এমন ভাবে বসে আছে আপনি মনে করবেন 10 লতিবাজারি হয়েছে, চোখ বন্ধ করে বসে আছে, ও কি চোখ বন্ধ করে বসে আল্লাহর জিকির করতেছে,
ওর ধান্দা হলো ইন্দুর ধরা। জোরে কন কি ধরা, জোরে কন কি ধরা, তাহলে ইন্দুর বাড়ালি খপ করে ধরবে। কতগুলো দুলা ভাই এরকম আছে শালির উপর আক্রমণ করবার চায়। এই জন্য মেয়ের বাপদেরকে বলতেছি, একটা মেয়ে যখন বিয়ে দিয়েছেন আর একটা যুবতী বারবার দুলা ভাইয়ের কাছে যাবার চাবে, আপনি ঘরের মধ্যে ডাইকা মেয়েকে শাসন করবেন? বাবা হিসাবে মেয়েকে শাসন করার দরকার আছে না নাই? জোরে কন আছে না নাই? মেয়েকে ডাকতে বলবেন, হ্যাঁ মেয়ে খবরদার, তুমি দুলা ভাইয়ের কাছে যাইতে পারবা না, কারণ তোমার এখন বয়স হয়েছে, যদি তোমার দুলা ভাইয়ের কাছে যাও আমি কিন্তু তোমাকে শাস্তি দিব। এরকম ভয় দেখানো দরকার আছে না নাই? নবী বলেছেন, দাউস উলায়াদখুলুল জান্নাহ, দাউস কোনোদিন জান্নাত পাবে না। সাহাবীরা বললেন, হুজুর দাউস কোন নারী? আল্লাহ নবী বললেন, দাউস কোন নারী না, দাউস হলো ওই সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। আজকে যারা এখানে স্বামী আছেন, আপনার অধীনে আপনার বউ আছে না নাই? জোরে কেন আছে না নাই? আপনার বউ লাইলুদি বার করে ঘুরবে আর আপনি চুপি মধ্যে তো নামাজ পড়বেন? আমার ওয়াজ দিয়ে আপনার বইয়ের পর্দা হবে? একজন আমার মোবাইল করে আজকেই কইছে, হুজুর আমাদের এলাকার মেয়েরা পর্দা কম করে, আপনি একটু পর্দার উপরে ওয়াজ করবেন। আরে আমার ওয়াজ দিয়ে পর্দা হবে? যখন ফখরুদ্দিন সরকার ক্ষমতায় আইলো, আমাদের দুপসাই ব্রিজের কাছে র্যাবের ক্যাম্প, এক যুবক তার যুবতী বউকে নিয়ে হুন্ডার উপর ফিল্ডিং মারতেছে, এত জোরে হুন্ডা ছাড়ছে ডিসকভার, একেবারে অন্যা গলার মধ্যে পেঁয়াজ খাচ্ছে, র্যাব আটকাই দিয়ে বলছে, তুই কেডা কাহে মুসলমান, তোর পিছনে কেডা কাহে বউ, এ তুই মুসলমান হয় তোর বউয়ের গায়ে বোরকা নাই কেন? যুবক জোর হাত করে কান্দার বলে, স্যার এইখানে যে র্যাবের ক্যাম্প আমি তো জানতাম, আমি ভুল করে এই বউকটা এই দিক দিয়ে আসতাম না, হুজুর এ বউক নিয়ে আসতাম না, আল্লাহ রসুলকে মাফ করে দেন স্যার। র্যাবের দিকে তাকায় যুবক কিন্তু দুই হাত জোর করে মাফ চায়। আমার মতন হুজুর যদি বলতো, এই বউকে এভাবে নিয়ে ঘোরা জায়েজ নাই বাবা, বউকে বোরকা পরায় দিও, আল্লাহ কোরআন শরীফ, হ্যাঁ হুজুর থন কোরআন, থন কোরআন শরীফ দরকার, হ্যাঁ বউকে আমি ন্যাংটা করে নিয়ে ঘুরবো, তাতে আপনার কি জোরে কন ঠিক কিনা? আমি যতই ওয়াজ করি আমার ওয়াজ গুরুত্ব দিবে না, র্যাবের হাতে লাঠি দেখছে, জোরে কন ঠিক কিনা, আমাকে মাফ করে দেন স্যার, আমাকে মাফ করে দেন। তখন র্যাব বলতেছে, ঠিক আছে এই মেয়ে তুমি একজন মুসলমানের বউ হয়ে তোমার গায়ে বোরকা নাই কেন? মেয়েটা কান্দার বলে, স্যার আমার স্বামীকে আমি 1000 বার কইছি বোরকা কিনে, স্বামী কোন দেখ খুঁজতে পারছে, তুমি না কইলা বোরকা গাও দিলে গরম, ভাই আমি 1 কোটি বার কইছি তোমার বোরকা কিনে দরকার। র্যাবের মেজর খালি হাসতেছে, আল্লাহ রে আল্লাহ রে, র্যাবের সামনে বউ সব দোষ স্বামীক দেয়, আল্লাহর সামনে এই বউ কি স্বামীক ছাড়বে? ভাই সব দোষ দেবে স্বামীক, আল্লাহ আমি রাবিয়া বসরি হয়ে ফাতেমা হয়ে সমাজে চলতে চাইছিলাম কিন্তু আমার স্বামী আমাকে পর্দার মধ্যে রাখে নাই, এরকম ভাষণ দেবে না? হ্যাঁ র্যাবের সামনে সব দোষ স্বামীক। র্যাব বলতেছে, ঠিক আছে তোমার কোনো চিন্তা নেই, তোমার স্বামীকে আমরা সাইজ করতেছি, এই রোলার নিয়ে আসো আর গিরা গিরা বসাও। বউটা বলতেছে, স্যার এতই মারা মারবেন, স্বামী যদি আমার পঙ্গু হয়ে যায় তাহলে হুন্ডাত করে আমার কে নিয়ে যাবে, হুন্ডাত করে কে নিয়ে যাবে, সেই চিন্তা ধরতেছে, স্বামী যে পঙ্গু হবে তো ঠিক আছে আমরা মারবো না, তোমার পায়ের স্যান্ডেল দিয়ে তোমার স্বামীর মুকুট বাড়ি মারো একটা, আর বলে দাও বোরকা কিনো বোরকা কিনো, খালি এক বাড়ি মারবা আর বলো বোরকা কিনো। বউ এখন কি করবে, স্বামীকে বাঁচানোর জন্যে স্যান্ডেল দিয়ে মুকুত এক বাড়ি মারছে, বোরকা কিনে দাও। এলাকার ভ্যান রিক্সাওয়ালা সব আবার দেখছে, এলাকার মধ্যে এমন প্রচার করা করছে, ফখরুদ্দিনের প্রথম 3 মাস আমার বগুড়ার কোনো মেয়ে বোরকা ছাড়া শহরে আসে না, আমাদের বগুড়ার কোনো যুবক ফিল্ডিং মারার জন্য বউকে বোরকা ছাড়া হুন্ডা তার তোলে না, 40 বছর ওয়াজ দেয় যে কাম হয় নাই, এক স্যান্ডেলের বাড়ি সেই কাম আছে, ধরে কম ঠিক কিনা? এখন চিন্তা করেন খালি ওয়াজ দিয়ে কাম হবে? যারা স্বামী আছেন তাদেরকে র্যাবের মেজর হওয়া লাগবে, পারবেন? বাড়ির বউকে ডাকতে বলো, এই যদি লাইলুদি বার করা তোকে রাস্তার দেখি তোর টুটির উপরে পাও দিয়ে জিবা 5-7 বার করবে। মেয়েরা কিন্তু কলা স্বামী ভালো আছে, মারার কথা আমি বলি নাই, একটু সাপ এসে আল্লাহ নবীর কাছে কান্দতেছে, নবী বলে কেন কান্দো? সাপ বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে জান্নাতে যাবার চাই। নবী বললেন, তোমার জান্নাতে যাওয়া কোনো দুশ্চিন্তা নাই, বরং তুমি একটা আমল করা লাগবে, পারবে বলো? সাপ বলে, একটা কেন, হাজারটা করব। নবী বলেন, হাজার লাগবে না, শুধু একটি আমল, তুমি কাউরে কামড় দিবে না। সাপ বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে জান্নাতে যাওয়ার আছে, আজ থেকে আর কাউরে কামড় দেব না। এই ওয়াদা করে সাপটা যখন চইলা যায়, সন্ধ্যার সময় একটা গমের জমির ধারে আলের ধারে সাপ ঘুম পাড়তেছে, ওই লোকটা দুপুর গম কাটছে কিন্তু রোদ বেশি হওয়ার কারণে নিয়ে যাবার পারে নাই, এখন সন্ধ্যার সময় গম আটি করে বাইরে নিয়ে যাবার চায় কিন্তু জমিতে আইসা তাকে দৌড়ি আনে নাই।
এত দূরে বাড়ি, এখন দড়িয়ানতে কেমনে যায়, এখন খুঁজতেছে কিছু পাই কি পাই না, পাই কি পাই না, খুঁজতে খুঁজতে সাপের উপরে হাত পড়ছে। সাপ যদি হইতো তাহলে কামড় মারতো, নবীর কাছে ওয়াদা করছে কামড় দিব না, এখন ওয়াদা রক্ষা করতে গিয়ে সাপটা কামড় দেয় না, ও মনে করতেছে এটা কলার গাছের ছতর হবে। সন্ধ্যার অন্ধকারে সাপটাকে টানতেছে, কারণ গুম তো বান্দা লাগবে আটি করে, যদি শক্ত না হয় তাহলে বানলে ছিঁড়ে যাবে। এই জন্য যখন টানে সাপ কামদার মনে মনে কয় নবীজি কি ওয়াদা করলো, বাড়িতে গুম নিয়া যখন আটি খুলে সুতর মনে করে সাপটা ফাইলা দিছে, ও কানতে কানতে নবীর দরবারে এসে বলে রাসূলুল্লাহ, নবী বলে একদিনে কেন এমন অবস্থা, বলে ওয়াদা করছিলাম কামড়াবো না, দেখেন আমার সাইজ কি হয়েছে রে, আমার সতর মনে করে টানাটাই করছে কামড়া আর পারলাম না, আমার মশলা দিয়ে ভাঙ্গে দিতে গাল, আমি কামড়া আর পারলাম না। নবী বললেন সাপরে তোরে কামড় বলতে নিষেধ করছি, কামড় দিতে, কিন্তু ফোঁস ফোঁস করতে তো নিষেধ করি নাই। আসলেই তো তাই, তোরা যখন কলার গাছের সতর মনে করে ধরছিল, তুই একবার যদি ফোঁস করে একটা শব্দ করতিস ও 80 মাইল বেগে দৌড়াইতো ধরে কণ্ঠিরা। আমি স্বামীদের বলতেছি বউকে মারবেন না, তবে ফোঁস ফোঁস পড়তে তো নিষেধ নাই ধরে কণ্ঠ, ঠিক কিনা? একবার ধরলে তোর টুটি ছিড়ব, তোর জিব্বা 5-7 বার করবো রে, এর নাম হলো ফোঁসফাঁস, জোরে করে এর নাম ফোঁসফাঁস, একটু ফোঁসফাঁস করবেন বউ ঠিক হবে, জোরে করে ঠিক কিনা ভাই, ঠিক হবে না? ঠিক হবে, কারণ মেয়ে মানুষ তিনটা জিনিস ভালোবাসে, তার মধ্যে একটা হলো কড়া স্বামী, জোরে কান কি স্বামী, দুই মেয়ে গল্প করতেছে, দুই বউ গল্প করতেছে, তোরডা কেমন, তোরডা বলে আল্লাহ আমাকে একটা স্বামী দিছে রে, সেই রকম স্বামী, এদিক সেদিক ঘর বুদ্ধি নাই, আল্লাহ আমাকে একটা স্বামী দিছে সেই রকম, মানে স্বামী বুঝতেছেন না, সেই রকম স্বামী, এদিক সেদিক হলে আল্লাহ আমাকে একটা স্বামী দিছে। এখন ও বল তোরটা কেমন, কে আমারটা ভেড়া আমি যা কইলাম তাই, তোরটা কেমন বলে আমারটা ভেড়া আমি যা বলি তাই, আমি বলছিলাম আমার স্বামী আমি কিনবার চাই, আমার ভেড়া বলতেছে আমার তরফ থেকে কোনো আপত্তি নাই, আমি তোমার স্বাধীনতা দিয়ে দিলাম। আমি এখন ভেড়াকে বললাম তাহলে তুমি বাচ্চা কোলত নাও আমার স্বামীর কোলে, আমার 1.5 বছরের বাচ্চা দিয়া আমি ম্যাডাম হইয়া সামনে সামনে পিছন দিকে তাকায় দেখি ভেড়া আমার ছোট বাচ্চা কোলের মধ্যে নিয়ে বাবু তো তো বাবু তো তো বাবু তো তো বাবু করতেছে, বউরে সামনে দিয়া সন্তান কোলে নিয়া ধরে কন, বউরে সামনে দিয়া সন্তান কোলে নিয়া বাবু তো তো করে যারা, এরা হলো মরদ নামের ভেড়া, তারা জোরে কন কি তারা, এরকম ভেড়া আছে না নাই, জোরে কন আছে না না? হ্যাঁ, আমার মা বুড়ি আজ বুঝতেছে ও আজকারে ক কি ভাই জান, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, বাজান যে আলোচনা করতেছিলাম ওসমান গুনি মনে মনে ভাবতেছেন জুব্বা বুঝি আমি পাই, জুব্বা বুঝি আমি পাই, কারণ আমি হইলাম রাসূলের ডবল জামাই, ধরে কোন কি জামাই। ওসমান গুনির কিন্তু আর একটা বিশাল ডিগ্রি আছে, এই ডিগ্রির নাম হলো গানি ডিগ্রি, ধরে কোন কি ডিগ্রি, গনি মানে কি, আপনাদের তো বিরক্ত হচ্ছেন না, গনি মানে কি, আল্লাহ গানিউন ওয়া আনতুমুল ফুকারা, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন আমি আল্লাহ হলাম ধনী, বাদ বাকি সবাই হইল ফকির, তাহলে ধনী কে আর আমরা কে, জোরে কন আরো জোরে, জোরসে বলুন, আচ্ছা ফকির জিনিসটাকে আমার কথা না আল্লাহর কথা, তাহলে আল্লাহর কথা যারা কোরআনের পক্ষে দুই হাত তুলছেন এই আল্লাহর কথা জবান খুলে বলা যাবে না, আপনি চেয়ারম্যান সাহেব ফকির বলে বলবেন না, বলবো এই তো চেয়ারম্যান হিসেবে কি হয়েছে তাও ফকির, জোরে জোরে আল্লাহ যদি ধনী হয় আমরা কি, আরো জোরে, পুরুষগুলা যদি ফকির হয় মেয়ে মানুষ কি, এই মেয়ে মানুষ কি, জোরসে বলুন আরো জোরে, খালেদা জিয়া শেখ হাসিনা রওশন এরশাদ সাহারা খাতুন দীপমণি আসতে বলতেছেন, দীপমণি সাজেদা চৌধুরী, বুঝুক পাবলিক কি জিনিস, এই খবর যদি আজকে যায় ঢাকার বুকে যে বগুড়া থেকে এক বক্তা এসে হাজার হাজার জনগণ নিয়া বিরোধী নেত্রী ফকুন্নি প্রধানমন্ত্রী ফকুন্নি সব ফকুন্নি বানায় ঠিক আছে, আপনাদেরকে ধরবে না, র‍্যাব পাঠাই দে বলবে যাও আনন্দনগরের আনন্দ বাটি করে দাও, যারা প্রধানমন্ত্রী বিলন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ফকুন্নি কয় তাদের সবাইকে অ্যাটাক করে নিয়ে আসো, আমি কিন্তু ধরার মধ্যে পড়বো না, কারণ আমি খালি নাম নিছি,
আমি শুধু বলছি খালেদা জিয়া, আপনারা কইছেন ফকুন্নি, আমি কিন্তু বলি নাই। সাক্ষী এখানে দেখেন অডিও ভিডিও হয়ে যাচ্ছে, আমি শুধু বলছি শেখ হাসিনা, আপনারা কইছেন ফকুন্নি। কারণ প্রধানমন্ত্রীর নাম ধরলে অসুবিধা আছে, ফকুন্নি করলেন কেন? আবার আগে নেওয়া যাবে, রাত 12টার সময় আগে নেওয়া যায় না, 12টার সময় মোনাজাত করা লাগবে, আগে নেওয়া আরো সভাপতি বলতেছে আগে নেওয়া যায় না, আরো আগে থাক, দাঁড়িয়ে থাক। বাগানকে একটু মনে করেন, এই খবর তো অবশ্যই যাবে, কারণ এখন ইন্টারনেটের যুগ, জোরে কোন ঠিক কিনা ভাই, এখানে যদি কেউ থাকে এরকম খবর দিবে যে প্রধানমন্ত্রী আপনাকে কিন্তু আজকে ফকুন্নি বানিয়ে দিয়েছে অমুক মাহফিলে, তাহলে আপনাদের অবস্থা ভালো না খারাপ? জোরে কোন ভালো না খারাপ? প্রধানমন্ত্রী যদি এই খবর শুনতে পায় তাহলে রাগ করবে না খুশি হবে? জোরে কোন রাগ করবে না, করবে না, করবে না। কারণ সারাদিন ভিক্ষা করে 200 চাল নিয়ে যখন বাড়িতে আইছে, ফকুন্নি রাগ করে বলতেছে স্বামী গো সারা জীবন তোমার ভিক্ষা করতে জীবন যাবে, বলে তাহলে তুই কি আমার চুরি করতে বলিস? বলে এমন একজন মানুষের দরজার কথা আপনাকে বলবো, সেই দরজা দিয়ে ভিতরে যাইয়ে যদি ভিক্ষা চাইতে পারেন, এমন ভিক্ষা দেওয়া দিবে দিব না, আর ভিক্ষা করা লাগবে না। ফকির বলতেছে বিবি রে সেই দরজা কোথায়? বলে বাদশাহ সাধারণের রাজ দরবারের দরজা, একবার যদি ভিতরে যাইতে পারেন ভিক্ষা চাইলে আর জীবনে ভিক্ষা করা লাগবে। বইয়ের বুদ্ধি শুনে ফকির কাছে পরদিন বাদশাহ শাহজাহানের রাজ দরবারে বিশাল একটা দরজায় লাঠি নিয়ে এক ব্যক্তি দাঁড়ায় আছে। ফকির দেখতেছে এমন দরজায় তো কোনোদিন দাঁড়ায় নাই, যে দরজায় দাঁড়াইছি চাইনি ভিক্ষা পাই, কিন্তু আজকে লাঠিওয়ালা মানুষ কেন দেখতে পাই? ফকির বলতেছে বাবা আমি ভিতরে ঢুকতে চাই। দারোয়ান বলতেছে তুমি তো একটা ফকির, এই দরজাতে বাদশাহ শাহজাহানের উজির নাজির মন্ত্রী যারা, বাদশাহ শাহজাহানের খাস মেহমান যারা, একমাত্র তারা এই দরজাতে ভিতরে ঢুকতে পারে, তোমার মতন ফকির কোনোদিন ঢুকতে পারবে না। ফকির বলতেছে আমার বউ কইছে আজকে বাদশার কাছে আমার যাইতেই হবে। দারোয়ান বলতেছে তাহলে বউয়ের কথা শুনবা না, আমার দিকে তাকায় দেখবা, তাকায় দেখো তো তুমি আমার সঙ্গে কি পারবা। ফকির মনে মনে চিন্তা করে দারোয়ানের যে সাইজ আবার যে শরীরের চেহারা, আমার তো ভাঙ্গাচুরা সাইজ আবার বোনাস লাঠি, বোনাস কি যদি পিটন শুরু করে বাঁচার বুদ্ধি নাই, কি করব কি করব। এমন সময় কে যেন বুদ্ধি দিছে, ওই বুদ্ধি ফকির দৌড়ে গিয়ে দারোয়ানের দুইটা পা খপ করে জাপটা ধরছে, এক ফোঁটা চোখের পানি দারোয়ানের পায়ে পড়ছে। দারোয়ান বলতে ফকির ভাই তুমিও যা আমিও তাই, সুবহানাল্লাহ। কোন যেই দারোয়ানে এত মোশন, সেই দারোয়ান বলতেছে ফকির ভাই তুমিও যা আমিও তাই, তুমি ভিক্ষা করে খাও আমি দরজা পাহারা দিয়ে খাই। ফকির বলতেছে তাহলে আমি একটু ভিতরে ঢুকতে চাই। দারোয়ান বলে তুমি আসলেই পাগল, আমি দরজা খুললি তুমি ভিতরে ঢুকতে পারবা না, আরো 16টা দরজা আছে, প্রত্যেকটা দরজায় একটা করে দারোয়ান লাঠি নিয়ে দাঁড়ায় আছে, আমি সাইরা দিলে পরের দরজার দারোয়ান তো তোমারে ছাড়বে না। ফকির বলতে তুমি শুধু সাইরা দাও, এখন প্রথম দরজার দারোয়ান ঠাট্টার ছলে দরজা খুলে দিছে, ঠাট্টা বোঝেন না, মস্করায় দরজা খুলে দিছে। এই দরজা খোলা পাইয়া ফকির ভিতরে ঢুকে থেকে 100 গজ দূরে আর একটা দরজায় দারোয়ান লাঠি নিয়ে দাঁড়ায় আছে। ফকিরকে দেখেই লাঠি তুলে বলতেছে এ ফকির ঢুকলা কেমনে? ফকিরের মশান বাইরে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। যেই বলছে ফকির ঢুকলা কেমনে, ফকির বলতে যে কেমনে ঢুকলাম যদি জানবার চাও তাহলে প্রথম দরজার দারোয়ানের কাছে যাও, ও আমার পরিচয় পাইয়া কাঁপতে কাঁপতে দরজা খুলে দিছে, এখন তুমি দরজা খুলে রাখবা না বন্ধ করে রাখবা? দ্বিতীয় দরজার দারোয়ান মনে মনে চিন্তা করে আর যদি পরিচয় না থাকতো তাহলে প্রথম দরজার দারোয়ান তো দরজা খুলতো না, ও যখন খুইলা দিছে আমি খামাকা দরজা বন্ধ করে আমার চাকরি হারাবার পারবো, যখন খুইলা দিছে আমি খামাকা দরজা বন্ধ করে আমার চাকরি হারাবার পারবো? শিশিম ফাঁক। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেন রে দুনিয়ার মুসলমানেরা, মৃত্যুর সময় ইমানের পরিচয় দিয়ে তোমরা যদি মরতে পারো, কবর বলো, মিজান বলো, হাসর বলো, আল পুল সিরাত বলো, কোন দরজায় আল্লাহ তোমাদেরকে আটকাবে না। অফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, আল্লাহ তোমাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। একই কায়দায় ফকির রাজ দরবারের মধ্যে ঢুকছে, জোরে কোন তার ভিতরে রাজ দরবারের মধ্যে ঢুকে প্রধানমন্ত্রীকে তার ফকির কোনোদিন দেখে নাই। প্রধানমন্ত্রীকে বলতেছে এই মিয়া, এই মিয়া, প্রধানমন্ত্রী চমকে উঠছে, ইতিহাসে এভাবে আছে, এই মিয়া বাদশাহ শাহজাহানকে দেখছো? প্রধানমন্ত্রী চমকে উঠছে, আজ পর্যন্ত আমার এই মিয়া কেউ কোনোদিন কয় নাই, সবাই উজিরে আজম মান্যবর বলে সম্বোধন করে, আর এই বেটা আমার কই এই মিয়া বাদশাহ শাহজাহানকে দেখছো? যে বাদশার নাম কেউ ধরে না সম্রাট জাহাপনা হিসাবে সম্বোধন করে, আজকে বলতেছে এই মিয়া বাদশাহ শাহজাহানকে দেখছো, বাদশাহ শাহজাহানকে দেখছো? এবার প্রধানমন্ত্রী ভাবতেছে আর সাইজ ফকিরের মতন হলে একে ফকির মনে করলে কবিরা গুনা, জোরে কন কি গুনা, জোরে কন কি গুনা,
কারণ এতগুলো দরজা পাড়ি দিয়ে যে রাজ দরবারের মধ্যে ঢুকছে, একে ফকির মনে করলে কবিরা গুনাহ হবে, নিশ্চয় বাদশাহ সাধারণ আপন কেউ হতে পারে। এই মনে করে বলতেছে, বাবাজি এই মুহূর্তে বাদশাহকে আপনি সিংহাসনে পাবেন না। ওই যে ছোট্ট ঘর দেখতেছেন, এই ঘরের মধ্যে বাদশাহ নামদার ঢুকছে। এবার ফকির ওই ছোট্ট ঘরের দরজার কাছে আইসা দেখে দরজাখানা বন্ধ, একটা জানালার পাল্লা খোলা। ওই পাল্লাতে ভিতর দিকে তাকায় দেখে গোটা ঘরের মধ্যে শুধু একজন মানুষ, আর কোনো মানুষ নাই। দুইখানা হাত তুলে কাঁদতেছে আর বলতেছে, বাদশার বাদশাহ তোমার দরবারে আমি ফকির, আমি ফকির বলে দু চোখ দিয়া দর দর করে পানি পড়তেছে। ফকির মনে মনে চিন্তা করে, এত দরজা পাড়ি দিয়াইলাম বাদশার কাছে, এই জানলা দিয়ে দেখতেছি বাদশাহ যা আমিও তাই, বাদশাহ যা আমিও তাই। আমি মানুষের কাছে কতদিন ভিক্ষা চাইছি, এরকম কান্দা কান্দা কোনোদিন ভিক্ষা চাই নাই। কিন্তু যে হারে বাদশাহ কান্দতেছে আর বলতেছে, ও বাদশার বাদশাহ তোমার দরজা আমি ফকির, আমি ফকির বলে দু চোখ দিয়া দর দর করে পানি পড়তেছে। ফকির মনে মনে চিন্তা করে, আইলাম বাদশার কাছে, আয়েশা থেকে বাদশাহ নিজেই ফকির হয়ে কান্দতেছে। যেখানে বাদশাহ ফকির হয় সেখানে আমার মতন ফকিরের পাওয়ার কিছু? এটা তো বিপদ ধরেকন কি, এটা গজবের এলাকা, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, তাড়াতাড়ি বের হওয়া লাগবে, তাড়াতাড়ি। কারণ ফকির যা দেখছে ওর উপরে বিশ্বাস করে তাড়াতাড়ি যখন বের হওয়ার চায়, দারোয়ান বলতেছে, বাবাজি আপনি তো রাজ দরবারের মধ্যে ঢুকলেন, আপনি কি বাদশার সঙ্গে দেখা পাইছেন? ফকির ভিক্ষা না পালে খুশি না বেজার, এমনি তো ভিক্ষা পাই নাই। আবার বলতেছে, আপনি তো বাদশার দরবারে ঢুকলেন, আপনি কি বাদশার সঙ্গে দেখা পাইছেন? ফকির চিল্লায় বলে, রে দারোয়ানের বাচ্চা দারোয়ান, খালি দরজা পাহারা দিয়ে খাস, ভিতরের খবর জানিস না? তোরা তাকে বাদশাহ বাদশাহ বলে পূজা করতেছিস, আমি নিজের চোখে দেখলাম ফকির হয়ে কান্দতেছে। সুবহানাল্লাহ, তোরা তাকে বাদশাহ বাদশাহ বলে পূজা করতেছিস, আমি নিজের চোখে দেখলাম ফকির হয়ে কান্দতেছে। নিজের চোখে দেখলে ঈমান বাড়ে না কমে? ধরে কোন আপনার নিজের চোখে দেখেন, নিজের চোখে দেখেন, তাবারাকাল্লাযি বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? তাহলে দুনিয়া কার? আইন চলবে কার? আজকে সে আল্লাহর আইন দিয়ে যদি রাজনীতি করি, আর কেউ যদি বলে ইসলামী রাজনীতি জায়েজ নাই, তাহলে তাদের হাউড়া গুড়া করে দেওয়া ছাড়া তো মুসলমানের কোনো বুদ্ধি নাই। ধরে কোন ঠিককে না হয় আল্লাহর বান্দা, যখন নিজের চোখে দেখবেন তখন বিশ্বাস মজবুত হবে না, কমজোরি হবে। ধরে কোন নিজের চোখে দেখে বলতেছে, দারোয়ানের বাচ্চা দারোয়ান, খালি দরজা পাহারা দিয়ে খাস, ভিতরের খবর জানিস না, তোরা তাকে বাদশাহ বাদশাহ বলে পূজা করতেছিস, আমি নিজের চোখে দেখলাম বেটা ফকির হয়ে কান্দতেছে। ধরে কোন কি হয়ে কান্দতেছে? দারোয়ান হলো বাদশার চামচে। ধরে কোন কার চামচে? আরো ধরে কোন কার চামচে? আরো দারোয়ান ছিল, আই আই আই, কি হইছে ভাই? কই কোন তালে জিএমবি ঢুকছে? রাজাকার ঢুকছে রাজ দরবারে, আইরে আই সাইজ করা লাগবে। সব দারোয়ান একত্র হইয়া কেউ ফকিরকে কিল মারে, লাত্তি মারে, ঘুষি মারে। ফকির চিল্লায় বলে, যতই মার মারিস না কেন, নিজের চোখে দেখা জিনিস মিথ্যা বলা যাবে না। যতই জুলুম করো, যতই তোমরা জেলে দাও, যতই তোমরা খারাপ স্লোগান দিয়ে আমাদেরকে বদনাম দাও, যতই তোমরা বলো না কেন, নিজের চোখে দেখা জিনিস মিথ্যা বলা যাবে। কেউ লাত্তি মারে, কেউ ঘুষি মারে, কেউ কিল মারে, ফকির কয় মারে ভাই, নিজের চোখে দেখা জিনিস মিথ্যা বলা যাবে না। কি চোখ দিয়ে দেখছে? জোরে কর। এই কোরআন শরীফ যখন কোন আল্লাহর বান্দা তেলাওয়াত করবে, এই কোরআনের মাহফিল শুধু করলে হবে না ভাই, এই কোরআনকে বুঝে যখন আমল শুরু করে দিবে, তখন আল্লাহর দুনিয়াতে কার আইন চলবে? জোরে কর না, কার? আজকে আইন চলতেছে কার? ওই সাফাত নবাবগঞ্জের মিষ্টি আমের বাগান আমাদের বগুড়াতে এক ব্যক্তি লাগাইছে, 3 বছর সারখোল দিয়ে যখন বাগানে আম ধরছে, মনে তার কত আশা, আরে আমগুলো পাকলি বৌসল নিয়ে খাবো, বাজারে বিক্রি করব। আম ধরার পর থেকে ওষুধ টষুধ দিয়ে আম সাইজ করতে, আম তখন পাক ধরছে। একদিন বাগানে দেখতে গিয়ে দেখে সর্বনাশ, এক ছোট ছেলে গাছের ডালে চড়ে আম পাড়তেছে আর ব্যাগ ভরাচ্ছে। বাগানের মালিক মনে কষ্ট হবে না, সুখ পাবে, রাগ করে বলতেছে, ছোট্ট ছেলে তুই আমার কাছে চড়ে আম পাড়তেছিস, আজ পর্যন্ত আমিও খাই নাই, আমার সওয়াল পাওয়া খাই নাই, আর তুই আমার কাছে চড়ে আম পাড়তেছিস কেন? কেন আম পাড়তেছিস? তোর বাপকে গিয়া বিচার দিব, তোর বাপকে গিয়া বিচার দিব। ছেলে খালি মুচকি মুচকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? তোর বাপকে গিয়া বিচার দিব। বলে, আমার বাপকে কোথায় গিয়া বিচার দিবেন, আপনার আর এক গাছও তো আমার আব্বা চড়ছে। বাগানের মালিক ভুলকে দেবে, সত্যি তাই,
খাই, ওর বাপ খালে আম পাড়তেছে আর বস্তা ভরায়। এবার গাছের মালিক গাছের গোড়ায় বসে কান্দে আর বলে, আল্লাহ বিচার দিব কার কাছে, বেটা সোর বাপ সোর। আজকে আমাদের বাংলাদেশের অবস্থাও হয়েছে তাই, ধরে কোন ঠিক কিনা ভাই, আমাদের দুর্গভর ইউনিয়ন এক মুরগি চোরাক ধরে বলতেছে, চ মেম্বরের কাছে নিয়ে যাব, তোর আজকে সাইজ মতো বিচার হবে, চল তোকে মেম্বরের কাছে নিয়ে যাব। মুরগি চোরা বোঝেন না, রাত্রে মুরগি চুরি করছে, ধরা পড়ছে, মেম্বরের কাছে নিয়ে যাচ্ছে, তোর খালি মুচকি মুচকি হাসতেছে, সবাই বলে হাসিস কেন, বলে আগে নিয়ে চলো। আরে পাগলা মেম্বর তোর বিচার করবে, হাসিস কেন, বলে আগে নিয়ে চলো। রাস্তার মধ্যে বল হাসিস কেন, বলে আমিও যা মেম্বর তাই, বলে কেমনে, বলে আমি মুরগি চুরি করি মেম্বর চাঁদা খাই। ওই মেম্বর আমারে কইছে, কসি কাঁচা মোরগ পাইলে দুই একটা আমারই দিবি, তোর বিচার করবে কে, আমি আসি। সবাই বলতেছে তাহলে মুরগি চোরাকে আমরা চেয়ারম্যানের কাছে নিয়ে যাবার চাই। দুই দিন পরে যখন চেয়ারম্যানের কাছে যাবে, চোর মুচকি মুচকি হাসতেছে, বলে হাসিস কেন, বলে গত সপ্তাহে চেয়ারম্যান 2 টন গম চুরি করছে, যে চেয়ারম্যান গম চুরি কইরা খায়, চোরে চোরে মাস্তা তো ভাই, ওই চোর কোনোদিন মুরগি চোরার বিচার করবার পারবে না, না না। জোরে কর কথা ঠিক কিনা, আইন চলতেছে কার, যার কারণে আমাদের সমাজ ব্যবস্থা এরকম দুর্বল হয়েছে ভাই। আজকে যদি আল্লাহর আইন চালু থাকতো, তাহলে আল্লাহর আইন মোতাবেক বিচার শুরু হইয়া গেলে কোন নেতা চোর বদমাস থাকতে পারতো না, বাংলাদেশে কেউ চুরি করার সাহস পাইতো না। জোরে কোন কথা ঠিক কিনা। রে আল্লাহর বান্দা, বলতে বলতে অনেক দূরে চলে আইছি, নবী বললেন এত দামি জুব্বা আমি নিয়ে যাব না, এটা তোমাদের মধ্যে কাউরে না কাউরে আমি দিয়ে যাব। ঘড়ির দিকে তাকায় দেখতেছে রাত 12টা বাজে গেছে, যখন উঠছিলাম তখন 9:30, আর এখন যদি 12টা তাহলে কয় ঘন্টা, 2.5 ঘন্টা ওয়াজ করলি টাকা হালাল, 2.5 ঘন্টা ওয়াজ করলি টাকা হালাল। হ্যাঁ, এটা কোনোদিন হয়? আসলে ভাই আমি ওয়াজ করবো, অসুবিধা নেই। আসলে আপনাকে সাইজ দেখে আমার মনে হচ্ছে না রাত 12টা, মনে হয় রাত 8টা, এরকম ভাব হচ্ছে না, 8টার মতো ভাব হচ্ছে। আপনারা রংপুরের লোক যে এইরকম ওয়াজ শোনেন, এখন থেকে সামনে দাওয়াত নিতে গেলে আমাকে চিন্তা করা লাগবে। কারণ পাবনা হোক, খুলনা হোক, সাতক্ষীরা হোক, যশোর হোক, 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ শুনতি ট্যাংরা মারে, কিন্তু আপনারা তো ট্যাংরা মারেন না। মাশাআল্লাহ জাযাকাল্লাহ, ওই যে খাড়া হয়ে, এই যারা খাড়া হয়েছে দাঁড়াইছে, বসার টাইম নাই, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল এই দামি জুব্বাটা কারে দিবে ভাইজান, একটু খেয়াল করেন। এবার সমস্ত দারোয়ান ফকিরকে যখন লাত্তি মারে কিল মারে, এমন সময় বাদশাহ শাহজান রাজ দরবারে রাজা আসরের নামাজ বের শেষ করে মসজিদ থেকে বের হচ্ছেন, খুব খেয়াল করে মনোযোগ দিয়ে এই ওয়াজটা শোনেন। বাদশাহ শাহজান যখন আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে দেখে সমস্ত দারোয়ান কারে যেন মারতেছে, দারোয়ানেরা কারে মারতেছো, কেন মারতেছো? দারোয়ানগুলো বলতেছে, যাও না, আমরা তো শুধুই মারতেছি, আপনি শুনলে তো মারি ফেলবেন। বলে মারি ফেলবো কেন, বলে আসেন তাহলে আমাদের কাছে, কি অপরাধ করেছে? বলে আপনি নাকি বাদশাহ নাই, ফকির হয়ে গেছেন। সম্রাট শাহজান দৌড়ে এসে ফকিরের টুটি চাইবা ধরে বলে, এই ফকির তুই কি জানিস না আমি মোগল সম্রাট শাহজান? ফকির বলতেছে, আমি জানতাম, জানতাম তো অতীতকাল, জানতাম কি কাল। ফকির বলতেছে, আমি জানতাম আপনি মোগল সম্রাট শাহজাহান। বাদশাহ শাহজাহান বুকে হাত দেয়া বলে, আমি বর্তমানেও মোগল সম্রাট শাহজাহান। ফকির বলতেছে, তাহলে ছোট্ট ঘরে জানলাত গিয়ে কি দেখলাম, আপনার মতোই অবিকল। এখন আপনি কি না জানি না, তবে আপনার মতোই অবিকল একজনকে দেখলাম। দুই হাত তুলে কাঁদতেছে আর বলতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির, আমি ফকির বলে চোখের পানি দিয়ে গাল ভিজায় দেয়, মনে হয় আপনি না অন্য কেউ। সঙ্গে সঙ্গে বাদশাহ সাদার দুইটা হাত থর থর করে কাঁপতেছে। দারোয়ানগুলো বলে, যাহাপনা ফকির কি কইল, এইটা শোনার পরে আপনার দুইটা হাতে কেন কাঁপ ধরে গেল? এবার বাদশাহ সাদার কান্দের বলে, রে দারোয়ানের রে, ফকির যা বলেছে সত্যি বলেছে, আসরের নামাজ পড়ার পর আমি যখন আল্লাহর দরবারে দুই কানা হাত তুলেছি, তখন আমি আর বাদশাহ নাই রে, আমি বাদশাহ নাই, আমি ফকির হয়ে অজর নয়নে কেঁদেছি। আমাদের প্রধানমন্ত্রী, আমাদের বিজেপি নেত্রী যখন নামাজের পরে আল্লাহর কাছে হাত তোলে, তখন কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে তোলে না, তখন ফকরনি হিসাবে তোলে। জোরে কোন কথা ঠিক কি না। এই ওয়াজটা যদি আজকে তারা শুনতে পায়, আপনারা মোবাইলের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে যদি এইখানে পাঠিয়ে দেন, আমাদের প্রধানমন্ত্রী বিজেপি নেত্রী বলবে, এতদিন পরে একটা বক্তা আসল ওয়াজ করেছে। জোরে কোন ঠিক কি না।
তাহলে আমরা সবাই কি ফকির? আরো জোরে তারা আমরা কি জোরসে বলুন, আমরা যদি ফকির হয় মেয়ে মানুষ কি আরো জোরে কালে দাসি যাও শেখ হাসিনা এই দুটাই থাক, আর বাদ বাকি আমরা পরে বলবো, আপাতত খালেদা হাসিনা দুটাই থাক নাকি বলেন ভাই? হ্যাঁ, এই যে হয়ে যাচ্ছে গোটা বাংলাদেশে সব জায়গায় যাবে না, আমার অবস্থা এমনি খারাপ আরো খারাপ হবে, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। ওদের সাথে সাথে আমি হেকমতটাও শুনাইছি, ধরে কোন ঠিক কিনা ভাই? ওসমান গনি মনে মনে ভাবতেছেন, জুব্বা বুঝে আমি পাই, জুব্বা বুঝে আমি পাই, জুব্বা বুঝে আমি পাই। এইটা বলতে বলতে বাজান রে বাদশাহ শাহজাহান রাজ দরবারের মধ্যে আমরা ঢুকাইছি, আর ফকিরের বউ খালি চিন্তা করতেছে, এতদিন তো দুই সার চাল নিয়ে বাড়িতে আসতো, আজকে এমন একটা জায়গায় আমার স্বামীরে পাঠাইছি, কয়েক বস্তা নিয়ে আসবে, কয়েক বছর ভিক্ষা করা লাগবে না, আরামসেই খাওয়া যাবে, জোরে কোন কথা ঠিক কিনা? কারণ পাঠাই দিছে আসল জায়গায়, জোরে কোন কানসারা ফাটে গেছে, এই জায়গাত রক্ত বড়াইছে, ঠোঁট একটু ফুলে উঠছে, কি হয়েছে গো, কি হয়েছে গো, বস্তাও নাই, ব্যাগও নাই। ফকির চিল্লায় বলে, রে ফকুন্নি তোর বুদ্ধি শুনে, আসলে বুদ্ধি বেশি কার, ফকিরের না ফকুন্নি? হ্যাঁ, ফকুন্নির বুদ্ধি বেশি। ফকুন্নি বলতেছে, মা মা চারটা ভিক্ষা দাও মা। বেটার বউ বলতেছে, চারটা না, চার সার না। ফকুন্নি কয়, চার সার কেন? বলে, শাশুড়ি আমারে গাল দিছে, গাল দেওয়া উন্দু বাড়ির পান খাবার গেছে, আর এই সুযোগে তুমি ভিক্ষা চাইছো, তোমার ব্যাগ মেলাও, চার সার দিব, তবে খবরদার কাউরে ধান খোয়ো না, আমি সংসার ধুষে দিব। ফকুন্নি, চার সার চাল পেয়ে কি খুশি, আমি কাউরে কমনা মা, কাউরে কমনা। অন্য বাড়ির যা কয়, এই বাড়ির বেটার বর শাউরির দেখি হলো, আমার চার সার চাল দিয়ে কয়, কাউরে দর কয়, কাউরে কমনা। যত বাড়ির যায় সব বাড়ির কয়, আর কাউরে কমনা, কাউরে কমনা। একটা ফকুন্নি যদি ঝোলার চাল সামলাবার না পারে, তাহলে দেশ কি সামলাবার পারবি ভাই? তাই কি যে দোষ দিলাম ভাই, কি যে দোষ দিলাম ভাই। তাহলে বুদ্ধি বেশি কার? এ জোরে কান কার? তোর বুদ্ধি শুনে গেছলাম নকলের কাছে, তবে আসল বাদশার খবর পাইছি, সুবহানাল্লাহ। কোন ফকুন্নি কয়, মা পিটন খায়া মাথা নষ্ট, পিটন খায়া মাথা নষ্ট। নকলের কাছে গেলে কি আসল পাওয়া যায়? ফকির বলতে যে, পাইছি রে, আর কোনো চিন্তা নেই, যদি ভিক্ষা করতে হয় বাদশাহ সাধান যার কাছে ভিক্ষা চাই, আজ থেকে আমিও তার কাছে ভিক্ষা করব, জোরে কোন সুবহানাল্লাহ। এবার ঘরের মধ্যে এসে ফর্মুলা শিখছে, জোরে কোন কি শিখছে? নিয়ম শিখেছে। ফকির তার ভাঙ্গা ঘরের ভিতরে দুই হাত তুলে বলতেছে, ও বাদশাহ, শাহজাহানের বাদশাহ, বাদশাহ সাজান নিজকে ফকির বলে কানলে, তুমি যদি মোগল রাজ্য তারে দিবার পারো, আমি মোগল রাজ্য চাই না গো আল্লাহ, আমি একটু বরকতের খাবার চাই, যেই খাবার পাইলে আর মানুষের দরজায় ভিক্ষা করা লাগবে না। ও দরদি আল্লাহ, তুমি কি আমার জন্য এইটা কবুল করতে পারবা না? চোখে তখন পানি দর দর করে পড়তেছে, আর ফকুন্নি সে খালি কুনার ঘুদা মারতেছে। ফকুন্নি কি মারতেছে? ভিক্ষা করো যাও, ভিক্ষা করো যাও, বোঝেন না বউ যা করে, ভিক্ষা করো যাও, ভিক্ষা। আসলে ধৈর্য কমতো, তাছাড়া গন্ধম গাছের ফল খায়। আল্লাহ যেই কই জলা তাকরাবা হাদিস সাদার ফাতা কুনা মিনাল জালিমিন, ওই গাছের কাছে যাওয়া যাবে না। আদম আলাইহিস সালাম বলেন, যাব না, যাব না, যাব না, কিন্তু হাওয়া কথা কয় না। আদম কয়, কে হাওয়া, আল্লাহ নিষেধ করছে গাছের কাছে যাই। হাওয়া বলতে, আপনিও যা আমিও তাই, এর মধ্যে একটা পেঁয়াজ আছে না? নাই। এরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত পেঁয়াজ দেয়, খালি পেঁয়াজের মধ্যে থাকে, সবসময় পেঁয়াজের মধ্যে থাকে। মেয়ে মানুষকে নিষেধ করলে আকর্ষণ বাড়ে না, কমে? আল্লাহ যেই কইছে যাইও না, আর তখন থেকে একটা আকর্ষণ। আপনি যদি খালি বলেন এটা গোপন কথা, কাউরে জান কইও না, যতক্ষণ না বলবে ভুট ভুটি যাবে না। আপনার বউ একদিন বলে দেখবেন, এটা অত্যন্ত গোপন কথা গো, এটা কাউরে কইও না, ও যতক্ষণ না বলবে বসবারই পারবে না, খালি ভুট 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 করবে। আর ওই বাড়ি যা বলবে, আমার স্বামী নিষেধ করছে, এটা খবরদার কাউরে কওয়া চলবে না, খবরে কত যারে পাবে তারে কবে আর নিষেধ করবে, কাউরে জান কইও না। এই জন্য রাসূল বলেছে, একান্ত গোপন কথা নিজের বউকেও কোনোদিন বলবা না, কারণ সবসময় বউয়ের সাথে স্বামীর সম্পর্ক ভালো যায় না, হঠাৎ যদি কোনোদিন খারাপ হয় সব ভূমি করে বার করে তোমার দরকার হলে জেলের মধ্যে ঢুকায় ছাড়বে, জোরে কোন ঠিক কিনা ভাই? আর প্রত্যেকটা উপজেলায় উপজেলায় তো নারী নির্যাতন কেন্দ্র আছে, কি কোন আছে না? নাই নাই,
আপনাদের উপজেলায় নাই? কেউ যদি বউকে একটু কিছু বলে আর বউটা যদি অভিযোগ করে যে স্বামী আমাকে হত্যা করতে চায়, সঙ্গে সঙ্গে পুরুতে পুরুষের হাতে বেড়ি রাখবে ধরে, কারণ ঠিক কিনা ভাই? আর পুরুষ কেন্দে কেন্দে যদি বলে আমার স্বামী আমাকে দেখবে, আমার বউ আমাকে দেখতে পারে না, তোর কান্না কে দেখবে? আমার এলাকার এক স্বামী সুন্দর করে তার বউ ডাকতেছে, সুন্দর করে, জুবাইদা জুবাইদা, কে কে নির্যাতন করছে? স্বামী না বউ? জোরে কান, কে করছে? সর্বপ্রথম নির্যাতন করেছে মা হাওয়া আদমকে, নিজে গন্ধন্ত খাইছে খাইছে আবার শরবত বানায় আমার আদি পিতা আদমকে খাওয়াইছে, ধরে কান, ঠিক কিনা? যেই হাওয়ার মুস্কি হাসি মুখে দেখতে পাই, আদম বললেন হাওয়া এমন করে হাসতেছে কেন জানতে চাই? বলে গন্ধম ফল খাওয়ার চাইছিলাম, আপনি দৌড়ানোর কারণে যখন খাওয়াতে পারলাম না, তখন কে যেন আমারে কইল শরবতের মধ্যে মিশায় খাওয়া, এই মুহূর্তে শরবত খাওয়াই দিলাম, সঙ্গে সঙ্গে আমার আদি পিতা আদম মুখের মধ্যে হাত ঢুকাইয়া দিলেন, যা রক্ত ছিল সব বের করে চোখের পানি বের করে বললেন হাওয়া রে তুই আবার সর্বনাশ করলি, তুই আবার সর্বনাশ করলি রে। সর্বপ্রথম নারী পুরুষকে নির্যাতন করেছে, কিয়ামত পর্যন্ত নারী পুরুষকে নির্যাতন করবে, জোরে কান, ঠিক কিনা? পুরুষের ঠেকাও পড়ে নাই, কোনদিন পুরুষ নারীকে নির্যাতন করে। আজকে আমার বউ আমার মায়ের বিরুদ্ধে কয়, আমার কাছে যখন রাত্রে শোয় তখন আমার বউ আমার মায়ের বিরুদ্ধে কয়, তোমার মা ভালো না, তোমার মা ভালো না। আমার মাও যখন আমার বাপের কাছে শোয় তখন আমার বাপকে বলে, তোমার বেটার বউ ভালো না, তোমার বেটার বউ ভালো না। আমার বাপও কোনোদিন কয় না, আমিও কোনোদিন কই না, জোরে কোনো কথা, ঠিক কিনা? খালি দোষ সব পুরুষ মানুষের। এই মেয়ে আমার প্রধানমন্ত্রী বানাই না তো আমাকে দোষ দিবেই, মরদ প্রেসিডেন্ট বানান, আর এই অবস্থা হবে না, ধরে কোন, ঠিক কিনা ভাই? দুই মেয়ের পরে আমার এক চাষি, দুই মেয়ের পরে এক ছেলে পাইছে, দুই মেয়ের পরে। দেখেন মা মেয়েকে দয়া করবে না ছেলেকে দয়া করবে? দুই মেয়ের পর এক ছেলে পাইছে, বাবু কালি তো তো বাবু তো তো বাবু তো তো, মেয়ে কান্দে মেয়ে কান্দে, মা এই বা আমার বাবু যতক্ষণ না ঘুম আসবে ততক্ষণ তোরা খাবার পাবি না, হায় 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 হায়। বাপ যখন বাড়ির মধ্যে ঢুকছে, কেন আমার মা কান্দে কেন, এই আমার মা কান্দে কেন রে, খাবার চাই, দৌড়ে গিয়ে মেয়ে করে নিছে, মা চলো মা খাওয়ায়। কিন্তু মা কি কইছে, বাবু না ঘুমান পর্যন্ত তোদের খাবার দেওয়া হবে না। তাহলে মেয়েদেরকে নির্যাতন করে কে? কে নির্যাতন করে? মেয়েরাই মেয়েদের শত্রু, ধরে কেন, ঠিক কিনা? এক পুরুষও মেয়েদের শত্রু না, হয় শাশুড়ি না হয় বেটার বউ, বেটার নষ্ট করতেছে বেটার বউ, শ্বশুর নষ্ট করতেছে শাশুড়ি, ধরে কেন, ঠিক কিনা? আর দোষ সব সব দোষ পুরুষের। আজ থেকে পুরুষের দোষ এই মাহফিলে মুলতবি ঘোষণা করা হলো, ঠিক আছে? আমরা মরদ মানুষ ভাই, আমাদের পক্ষে আল্লাহ ছাড়া কেউ নাই, বুঝতেছেন না, বুঝতেছেন না? হ্যাঁ, এই খবরটা আগামীকাল সবার কাছে বলে দিবেন যে মেয়েরাই প্রথম আদমকে নির্যাতন করেছে, কিয়ামত পর্যন্ত মেয়েরাই পুরুষকে নির্যাতন করে। আমি কি ভুল বলছি ভাই? এবার চলে আসে আলোচনায়। আল্লাহ নবী বললেন সাহাবীরা, এত দামি জুব্বা আমি যাব না, এটা তোমাদের মধ্যে কাউরে না কাউরে দিয়ে যাব। বাজান এই জুব্বা কেন নবী কোন সাহাবিকে দিবেন, এইটা শোনার জন্য আমরা আগ্রহ করে বসে আছি। হযরত ওসমানের ডানধারে একজন মহাকিক সাহাবি মাথা নিচু করে কাঁদতেছে আর বলতেছে, জুব্বা বুঝে আমি পাবো, জুব্বা বুঝে আমি পাবো। এই সাহাবীর নাম হলো হযরত আলী। জোরে বলেন সাহাবীর নামটা কি? আরো জোরে বলেন সাহাবীর নামটা কি? হযরত আলী। মনে মনে কান্দে আর কয়, জুব্বা তো আমি পাবো, জুব্বা তো আমি পাবো। এ এ আবার কি হইছে রে? শেষ করে দিই ভাই, না শোনেন শোনেন আমি বলতেছি, মানে ওয়াজের একটা লিমিটেড আছে, বুঝলেন না? আমরা যদি হঠাৎ বক্তা হয়ে একদিনে দুই চার ঘন্টা ওয়াজ করলে অসুবিধা নেই, কন্টিনিউ আমি দুপুরে ওয়াজ, রাত্রে ওয়াজ, আবার আগামীকাল দিনও তো ওয়াজ, রাত্রে ওয়াজ। নতুন আইসি বলে আপনারা মনে করতেছেন হুজুর বুঝে আর কোনোদিন ওয়াজ করেনি, আজকে প্রথম, তা না, কন্টিনিউ প্রত্যেক রাত্রে। আপনাকে এলাকার দশটা মাহফিলের দাওয়াত আমার কাছে গেছিল, আমি কোনোটাই নিবার পারি নাই, কারণ যারা দাওয়াত দেয় এক বছর আগে আমাকে বুকিং করে অন্য এলাকায়, এই এলাকার তোমার পরিচয় নাই। তো আজকে যে কথাটা আমি বলতেছি, রাসুল জুব্বাখানা কারে দেবেন? এই জুব্বাটা হলো আনা মাদিনাতুল ইলমে ও আলী ও বাবুহা। জোরে সোরে কান, সুবহানাল্লাহ। রাসূল তার গোটা জিন্দেগিতে তিনটা জুব্বা দান করেছেন, একটা হলেন মা খাদিজাতুল কুবরাকে, যখন তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন তিনি রাসূলের জুব্বা দিয়ে তার দাফন দিলেন, জোরে কান, সুবহানাল্লাহ। আর একটা জুব্বা রাসূল দান করেছেন ওয়াইস ক্রনিকে, খাইরাত তাবিইনা ওয়াইজাল করনি, এইটা হলো তাইফের জুব্বা, জোরে কান, কোন জুব্বা? যেই জুব্বা পরা অবস্থায় অসংখ্য পাথর নবীর দেহের উপরে পড়েছিল, জুব্বার এমন কোনো জায়গা ছিল না যেখানে রক্ত ভরে নাই, গোটা জুব্বা লাল হয়ে যখন গেল ওই রক্তাক্ত জুব্বা রাসূল যত্ন করে
করে রেখে বলেছিলেন এই জুব্বাটা পাবে আমার আশিক রাসূল খায়রে তাবিঈন ওয়াইজাল করনি। আর এই ইলমে মারিফতের মেরাজের জুব্বা, যেখানে আল্লাহ নবী দুইজনা প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো জিব্রাইলের জায়গা হলো না। জোরে কন, আল্লাহ নবী দুইজনা প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো জিব্রাইলের জায়গা হলো না। জায়গা যদি হইতো আরশাজি মেনি তো, জায়গা যদি হইতো আরশাজি মেনি তো, দরজার বাহিরে আল্লাহ ব্রেক করাতো না। আল্লাহ নবী দুইজনা প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো জিব্রাইলের জায়গা হলো না। এ কোরআন শরীফ আল্লাহ জানে, জিব্রাইল জানে, তারপরে নবীর কাছে নিয়ে আইছে। তাহলে এখানে কয়জন? আল্লাহ, জিব্রাইল, নবী, কিন্তু লাইলাতুল মিরাজে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে, এইখানে কোনো জিব্রাইল ছিল না। জোরে কোন কথা ঠিক কি না? এই ইলমে মারিফত, ইলমে লাদুন্নি, আমার রাসূল 30 পারা কোরআন হেফজ করার পরে যেরকম মাদ্রাসায় হাফেজের মাথায় পাগড়ি পরায় দেয়, আল্লাহর নবী এই লাইলাতুল মিরাজের জুব্বাখানা হযরত আলীকে নিজের হাতে পরায় দিয়ে বললেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে এলেমের ঘর, আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেয় আমরা সামনে আলোচনা করব। ফজরের নামাজ আমাদের সামনে আছে, ওয়াজ শুনবো, নামাজ পড়বো না, আর তারিখ পরিবর্তন পর্যন্ত আপনারা ওয়াজও শুনবেন না, কারণ যেই দিনের বিজ্ঞাপন 12টার পরে তারিখ পরিবর্তন হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা ভাই? এখন কিন্তু যেই তারিখে আজকের মাহফিল সেই তারিখ আর নাই। আমি যখন উঠছি তখন থেকে 2 ঘন্টা 50 মিনিট হয়েছে, বাকি 10 মিনিট দেওয়ার জন্যে আপাতত রাখা হলো। এই মুহূর্তে সবাই ইস্তেগফার পড়েন, যাব বসেন, পিছনে যারা আছেন বসেন, সবাই আল্লাহর রাস্তায় বসেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। সকলে বসেন, সকলে বসেন। এই ছোট ছোট বাচ্চারা বসো, সবাই বসো বাবা। এই দোয়াটা হলো মগজ, দোয়াটা হলো মাথা। ধরে তখন দোয়াটা কি? এই মাথা, মাথার দাম আছে না নাই? নীলফামারের একটা বাস ওই বগুড়ার আপনার ফুড ভিলেজ, আপনারা দেখছেন ফুড ভিলেজ, ঢাকার যাতে ফুড ভিলেজ পাওয়া যায় না? তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা আমিন। মাবুদ, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 12:30 পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহাব্বত কলিজার ভিতরে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের ওয়াসনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকান হাত তুলেছি। আল্লাহ মেহরবানি করে আজকের এই মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দাও, এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে কবুল করে নাও। তাবাম বিআই কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, আউলাই কেরাম, পীর মাসা এক বুজুর্গানে কেরাম, তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমাদের মধ্যে যাদের মা নাই দুনিয়ায়, মা গো মা, ছোট্ট একটি শব্দ মা, এই নামের মধ্যে যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে মায়ের এক ফোঁটা দুধের দাম, কাটিলে গায়েরই চাম, পায়ের জুতা বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। এই দরদের মাঝকে যাদের কবরে গেছে আল্লাহ, মেহরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের বাবা বাড়িঘর সহায় সম্পত্তির এতিম হয়ে যাদের কবরে গেল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।